নাটোরের সিংরায় ট্রাক ও অটো ভ্যান মুখোমুখি সংঘর্ষে দুই ভাই সহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আজ সোমবার ১১ মার্চ বেলা ১১:৩০টার দিকে সিংরার সুকাশ ইউনিয়নের দুর্গাপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে। রাব্বি ইমরান হোসেন ও হোসনেয়ারা নামে তিনজন নিহত হয়েছেন। নিহত তিনজনের বাড়ি উপজেলার বনকুড়াইল গ্রামে। নিহত রাব্বি ও ইমরান সহোদর ভাই, তারা বনকুড়াইল গ্রামের মমিন আলীর ছেলে। অপরদিকে নিহত হোসনেয়ারা একই গ্রামের আব্দুস সত্তারের স্ত্রী। গুরুতর আহত একজনকে সিংরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, তার পরিচয় জানা যায়নি। সিংরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানান, বেলা ১১:৩০টার দিকে উপজেলার জামতৈল শেরপুর সড়কের দুর্গাপুর এলাকার একটি ব্যাটারি চালিত অটোরিকশা বনকুড়াইল থেকে দুর্গাপুর ব্রিজের পাশে রাস্তায় উঠছিল। এ সময় সিংরা থেকে শেরপুরগামী একটি ট্রাক যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক রাব্বি ও যাত্রী ইমরান এবং হোসনেয়ারা নিহত হন। অপর এক যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিংরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় জনতা ট্রাকটি জব্দ করে এবং চালক ও হেলপারকে ধরে পুলিশে সোপর্দ করে।